हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल होम ऑर्गेनाइजिंग बाय मेक। खूब छोट्ट একটা ব্লগ নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সাথে। আজকাল সকাল দিকে ছাদে যাওয়া হচ্ছে, যেহেতু বিকেল বেলায় অনেক সময় থাকা হয় না, এদিক সেদিক বের হয়ে যায়, যার কারণে বিকেলে সময়টা না দিয়ে সকালে একটু ছাদে সময় দিচ্ছি। আর তাছাড়া আমার বারান্দার একটা দুইটা করতে করতে সবগুলো গাছই প্রায় ছাদে নিয়ে চলে এসেছি। এটার একটা কারণ হচ্ছে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম আমার ব্লগে, আবারও বলছি, এটার কারণ হচ্ছে বর্ষার পরপর টবের মাটিতে বেশ পানি জমে যায় আর গাছেরও বেশ ভালোই ক্ষতি হয়। আর যেহেতু ব্যালকনিতে গাছগুলো থাকে, তার জন্য আমি এই সিজনের কিছুটা সময় 2-3 সপ্তাহের জন্য আমি একটু গাছগুলোকে ছাদে রেখে থাকি, যার কারণে গাছের টানে প্রতিদিন সকালবেলায় আমি ছাদে ছুটি সময়। আজকে সকালেও ছাদে আসার সময় আমার বারান্দায় অবশিষ্ট যে কটা গাছ ছিল সেগুলোকে নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে আছে গোলাপ আর বেলি। বিশেষ করে বেলি গাছটাকে দেখেন, প্রচণ্ড খারাপ অবস্থা, সব পাতা ঝরে গেছে, একটা নতুন পাতা আছে শুধু, প্রায় মারা গেছে বললেই চলে। সবগুলোকে ছাদে নিয়ে এসেছি, বারান্দাটা এখন ফাঁকা। সকালে ঘুম থেকে উঠে, আগের মতো সকালে ঘুম থেকে উঠে বারান্দায় যেতে মন চায় না, ছাদেই আসলে আমাকে টানে, যার কারণে ছাদে চলে আসা। এরপর ছাদ থেকে নেমে আসি। আর আজকে আসলে সারাদিন একদমই শ্যুট করা হয়নি, বেশ অনেকগুলো কাজ ছিল। এখন যে সময়টুকু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বিকেল দিকে। আজকে যখন সকালবেলায় ছাদ নিয়ে করছিলাম, তখন মনে মনে ঠিক করেছিলাম যে অনেকদিন ছাদে এসে আসলে চা খাওয়া হয় না। আগে প্রায় সময়ই আমি, ছোট্ট করি বাবা আর ছোট্ট করি তিনজন মিলে ছাদে চলে আসতাম। ছোট্ট করি তো এখনও আসি, ছোট্ট করি তো এখনও ছাদে খেলে, কিন্তু ছোট্ট করি বাবা অফিস যায়, যার কারণে বিকেল টাইমটা পাওয়া হয় না, এর জন্য আর ছাদে চা খাওয়াটাও হয় না। আমরা খুব বেশি উপভোগ করতাম ওই সময়টা, তিনজন মিলে ছাদে একটু বিকেলটা দেখা, সেই সাথে একটু চা খাওয়া, যার কারণে আমি প্ল্যান করেছি ছোট্ট করি বাবা অফিস থেকে আসার পরই তাকে ছাদে চলে আসতে বলবো, আর আমি সব কিছু আগে থেকে রেডি করে ছাদে চলে যাব। প্রতিদিন যেভাবে যাই সেইভাবেই, আর আজকে বাসায়ও থাকবো। আমি কিছু পেয়ারা কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজু জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরে, সেটা ভেজে নিচ্ছি। আজকের ব্লগটা খুবই ছোট, কারণ হচ্ছে আজকে ওভাবে ব্লগ করার প্ল্যান ছিল না, আজকে অনেকগুলো কাজ হাতে জমা পড়ে গিয়েছিল। আর আমি আপনাদের সাথে গত পর্বের ব্লগে বলেছিলাম যে আমার বাসার হেল্পিং হ্যান্ড দুজনই আসলে দেশে যাবেন, যার কারণে আমি বেশ কিছু কাজ গুছিয়েও রাখছিলাম, তারা 7 দিনের জন্য যাচ্ছেন, এর জন্য আজকে আসলে ব্লগ করা প্ল্যান ছিল না। কিন্তু করবো না করেও হঠাৎ করে ভাবলাম যে না, ঠিক আছে, সকালে যখন ব্লগটা শুরু করেছিলাম কন্টিনিউ করতে পারিনি, বিকেলের এই সময়টুকু শেয়ার করি, তাহলে অ্যাটলিস্ট আপনাদের সাথে শেয়ার করতে পারবো। পেঁয়াজু এবং চা দুটাই তৈরি হয়ে গেছে, চাটা আমি ফ্লাক্সে নিয়ে নিচ্ছি, কারণ ছোট্টপুরি বাবা আসতে হয়তো একটু সময়ই লাগবে, আমি তার আগেই ছাদে যাচ্ছি, ছোট্টপুরি বেশ কিছু সময় খেলবে। আর এই যে আমাদের মহারানী, তিনি সবার আগে বসবেন, তিনি বসে পড়েছেন। আজকে সকালে বেশ অনেকটা সময় নিয়ে আমি ছাদটা পরিষ্কার করে গিয়েছিলাম, বেশ ভালো লাগছে, সবগুলো গাছ অনেক সুন্দরভাবে গোছানো। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তুতফল বা মালবেরি, বাংলায় এটাকে তুতফল নামেই চিনে। এই গাছটা নিয়ে আমার একটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে, যখন ছোটবেলায় ছিলাম আমাদের নেইবারের বাসায় এই গাছটা ছিল, তখন আমরা এই ফলটা টুকটাক খেয়ে থাকতাম, কিন্তু আমার প্রেগনেন্সির সময় হঠাৎ করে আমার এই ফলটা খেতে এত বেশি ইচ্ছে করে কল্পনার বাইরে, কেন জানি প্রতিদিনই এই ফলটার জন্য আমার খুব ক্র্যাভিং হতো, এত বেশি খেতে ইচ্ছে করতো। কিন্তু ছোট্টপুরীর বাবা অনেক জায়গায় খুঁজেছে ঢাকায়, কোথাও আসলে এই ফলটার দোকানে সে পায়নি, মালবেরি বিক্রি করছে, একটা জায়গায় খোঁজ পেয়েছিল, সেখানেও কয়েকদিন গিয়ে ঘুরে এসেছে, সে পায়নি। অবশেষে এই গাছটাই আমি লাগিয়েছি। আমার ছোট্টপুরীর বয়স এখন 4.5 বছর, এই 4.5 বছরে আমি এই ফলটার কথা ভুলিনি, আমার প্রায় সময়ই হঠাৎ হঠাৎ মনে পড়তো, যখন প্রেগনেন্সির পরে প্রায় সময়ই হঠাৎ হঠাৎ মনে পড়তো। লাস্টে নার্সারিতে ছোট্টপুরীর বাবা বলল, তুমি এই গাছটা কিনে লাগিয়ে নাও, আর লাগানোর পর এই প্রথম হচ্ছে ফল তুলছি আর আমরা খাচ্ছি। বলতে পারেন এই ফলটার জন্য 4.5 বছর অপেক্ষা করে, 4.5 বছর বললে ভুল হবে, আরেকটু বেশি, 5 বছর অপেক্ষার পর আজকে খাচ্ছি। আর এই যে হাজারি গোলাপে অনেকগুলো গোলাপ এসেছে, এই গোলাপ গাছে কিন্তু আমি যদি ব্যালকনিতে রাখতাম এই সময়টাতে এত বেশি ফুল আসতো না।
ছোটপুরি বাবাও চলে এসেছে, বেশ অনেকক্ষণ ছোটপুরি খেললো, আমরাও গল্প করলাম, আর এখন চা খাওয়ার সময়। চাটা ঢেলে নিচ্ছি আমি যে ফ্লাক্সে করে নিয়ে এসেছিলাম। আর যেহেতু আমি সাধারণত দুধ চাটা খেতে খুব একটা বেশি পছন্দ করি না, ছোটপুরি বাবা দুধ চা পছন্দ করেন, কিন্তু আজকে বাধ্য হয়ে বেচারাকে আমাদের সাথে লাল চাই খেতে হচ্ছে। লেবু চাটা আমার খুব ভালো লাগে। আর তাছাড়া আগে যখন আমরা প্যান্ডামিকে ছোট্টপুরিকে নিয়ে ছাদে আসা শুরু করেছিলাম, তখন আমরা সবাই মিলে কিন্তু এই লেবু চাটাই খেতাম। তখন ছোট্টপুরির বাবা দুধ চা খাওয়াটা কমিয়ে দিয়েছিল। আমি লাল চা দুধ চা কেন বানাওনি? দুধ চা ব্যাড জি না, ওয়ান ডে খাই। ও বাবা, ওয়ান ডে খাই, বাবার হয়ে সুপারিশ করছি। থ্যাংক ইউ মা। আমি জানি না, আমি জানি না। ছোট্টপুরি খুব ভালো করে জানে দুধ চা হচ্ছে ব্যাড, কারণ সে যেন কখনো দুধ চাতে ইউজ টু না হয়ে যায়, তার জন্যই আমি তাকে ছোট থেকে এটা শিখিয়েছি। আর আজকে যেহেতু তার বাবার জন্য দুধ চা বানায়নি, তাই মেয়ে আমাকে প্রশ্ন করছিল। মেয়ে আমাকে বলতে পারেন বাবার পক্ষ হয়ে প্রশ্ন করছিল, কেন বাবার জন্য দুধ চা বানাওনি। মেয়ে তো তার জন্য মনে হয় বাবার দিকে একটু বেশি ঝোঁকে। বিকেলের নাস্তাটা ছাদে করতে করতে গোধূলির লগ্নে এই সূর্য অস্তটা দেখার জন্যই মূলত আমার আজকের প্ল্যান করাটা। ইচ্ছা করে প্ল্যান করেই আজকে আমি এরকম ছাদে এসেছিলাম, কারণ অনেক দিন ছোট্টপুরি বাবা আর আমি সূর্য অস্ত দেখি না। কাঠ পাথরের এই শহরে, যান্ত্রিক এই নগরীতে আসলে এত ব্যস্ত আমরা, যার কারণে চাইলেও ওভাবে দেখা যায় না। এই যে দেখুন, বড় বড় দালান কোঠার পিছনে সূর্যটা ডুবি ডুবি করছে। এই সময়টাতে আমার মনে হচ্ছিল, ইস, যদি কোনো খোলা মাঠে বসে এই সূর্য অস্তটা দেখতে পারতাম তাহলে মনে হয় আরেকটু বেশি ভালো লাগতো। যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আজকের মতো তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।